আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোমে স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নাসিরুল্লাহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় পার্ট 8 থেকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরীক্ষা এবং পরবর্তী জীবনে কাজে লাগবে বা পরবর্তী ক্লাসে তোমরা এর উপরে শিক্ষা নিয়ে ভালো কাজ করতে পারবে। দেখা যাক, আমরা অধ্যায় 1 পার্ট 8 থেকে আকাইদ ও নৈতিকতা প্রশ্নে আমি এখানে কোশ্চেন ফাইন্ড আউট করছি, আকাইদের পরিচয়, নৈতিকতার পরিচয়, আকাইদ ও নৈতিকতার সম্পর্ক। আজ আমি তোমাদেরকে সে আকাইদ ও নৈতিকতা নিয়ে কথা বলবো, তার মতো থেকে যে কোশ্চেন ফাইন্ড আউট করলাম তার উত্তরগুলো আমরা একটু দেখে আসি। আকাইদের পরিচয়। আকাইদ আরবি শব্দ, বহুবচন, এক বচনে হলো আকিদা, যার অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিশ্বাসসমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলে, যেমন তাওহিদ, রিসালাত, আখিরাত। আমরা বলতে পারি আকাইদের বিষয়গুলো হলো যে ইমানে মুফাসাল, আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা বিষয়, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালোমন্দের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। আমরা এই সাতটা বিষয়কে আমরা বিশ্বাস করব। তারপর নৈতিকতার পরিচয়। নৈতিকতা হলো নীতির অনুশীলন, কথা ও কাজ, রীতিনীতি অনুশীলন করা, মার্জিত বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যায় ও অশ্লীল অশালীন বিষয়সমূহ পরিত্যাগ করা নৈতিকতার অন্তর্ভুক্ত। নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। হ্যাঁ, আমরা বলতে পারি একজন নৈতিকতা নীতিবান মানুষ কখনো তার দ্বারা ভুল এবং ভ্রান্ত কাজ হতে পারে না, কেননা সে আকাইদকে বিশ্বাস করে। সে আকাইদকে বিশ্বাস করে তার জীবনটা এমনভাবে তৈরি করা যে কখনোই তার দ্বারা কোনো পাপ কাজ হইতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চুগুলকুরি করতে পারে না, ঘুষ খাইতে পারে না, ব্যবসায় লিপ্ত হতে পারে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে না, এবং সমাজের মধ্যে যত ধরনের অন্যায় কাজ আছে সবগুলো পরিত্যাগ করে সঠিকভাবে একটা সমাজ কীভাবে গঠন করা যায় সেই চেষ্টাই হলো নৈতিকতা। এখন দেখি আকাইদ ও নৈতিকতার সম্পর্ক। আকাইদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর। আকাইদ ইসলামে বিশ্বাসসমূহ মানুষকে নৈতিকতা শিক্ষা দেয়। আকাইদ বিশ্বাসে চরিত্র সুন্দর হয়, অন্যায় অত্যাচার অশ্লীলতা থেকে দূরে রাখে, মিথ্যা প্রতারণা ধোকা পরচর্চা থেকে রক্ষা করে। আমরা যখন দেখতে পেলাম আকাইদ ও নৈতিকতার মধ্যে সম্পর্ক, যখন আমরা আকাইদকে বিশ্বাস করে ইসলামের মধ্যে প্রবেশ করলাম, তখন আমরা ইসলামী জীবন আদর্শে আমাদের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করলাম। আর যখনই ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলাম শিখতে শুরু করলাম, ইসলাম মানতে শুরু করলাম, তখনই দেখতে পেলাম আস্তে আস্তে আমাদের মধ্যে নৈতিকতা চলে আসতেছে। যেন আমি মিথ্যা কথা মুখ দিয়ে বলি না, কোনো মানুষ যদি মিথ্যা কথা বলে সে বলতে হবে তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। মিথ্যা কথা হলো সকল পাপের মা, জননী বলা হয়েছে। যাই হোক, যদি কেউ মিথ্যা কথা তার নিজ থেকে যখন সে বলবে যে আমার মুখ থেকে আর কখন মিথ্যা কথা, তখন বলবে যে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে। যখন মানুষ নামাজ পড়বে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, যখন তাকে নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে, তখনই সে বুঝতে হবে যে আমার মধ্যে নৈতিকতা আসছে এবং আমার নামাজটাকে আল্লাহর কাছে কবুল হচ্ছে, ইবাদতগুলো কবুল হচ্ছে। এরকমভাবে প্রত্যেকটি কাজ, ইসলামের যে হুকুমগুলো আছে সেগুলো সঠিকভাবে এক এক করে পালন করতে ভালো লাগবে। আর যখন তার মধ্যে নৈতিকতা থাকবে না, তা আকাইদকে বিশ্বাস করবে না, তখন সে তার এই কাজগুলোও করতে পারবে না। তার কারণ হলো তার মধ্যে যে মৌলিক বিষয় ইসলামের প্রতি তার বিশ্বাস, সেটাই তার মধ্যে নাই। সে দুনিয়া বাহ্যিক আচরণে যে বিশ্বাসী, সে মৌলিক বিশ্বাস তার মধ্যে থেকে হারিয়ে গিয়েছে। তার মধ্যে আমরা যে ইমানের যে সাতটা বিষয়, তার মধ্যে আমরা কিছু আলোচনা করি, সেটা হলো যে তাওহিদ, রিসালাত, আখিরাত। তাওহিদ, রিসালাত, আখিরাত, এ তিনটা বিষয় যদি বলি, তাহলে তাওহিদ শব্দের অর্থ হলো একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা।
যেমন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরা ইখলাসে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ সমকক্ষ কেউ নেই, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো নিকট থেকে জন্মগ্রহণ করেননি। তখন আমরা এই যে কত আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস করি, তাওহীদ বা একত্ববাদকে বিশ্বাস করি, তাহলে আমরা এই হায়াতটাকে আল্লাহ তাআলার পরিচয় পাই, সেটা আমরাকে মনে পারে বিশ্বাস করব এবং সে অনুযায়ী কাজ করব। একজন মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, সে প্রতি মুহূর্তে দেখতে পায় যে আমি আল্লাহকে দেখিনি কিন্তু প্রতি মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন, তখন প্রতিটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নত এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক হয়ে যাবে। আর যদি সে আল্লাহকে ভুলে যায়, তখন সে অন্যায় কাজ মধ্যে হাত বাড়ায়, কেন তার মধ্যে আল্লাহর ভয় থাকে না এবং আল্লাহ তাআলার বিশ্বাস নেই। যদি তার মধ্যে ভয় থাকতো, তখন সে যখন মানুষ চুরির কাজে হাত দেয়, পাপাচারে লিপ্ত হয়, সে তখনই ব্রেন তাকে বাধা দিত যে এটা তো পাপ কাজ, এটা করা যাবে না। যখনই তাকে বাধা দিবে, তখনই বুঝতে হবে আমার বিশ্বাসটা আল্লাহর প্রতি পরিপূর্ণ হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত সে পাপ কাজে লিপ্ত হবে, তখন আল্লাহর প্রতি আমার বিশ্বাস পরিপূর্ণ হয় নাই। আমাকে আবার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি আবার পুনরায় দিনের মধ্যে চলে আসতে হবে। কারণ কোনো মতে পাপ করার পরে যদি তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা তা ক্ষমা করবেন না। তওবা করে যদি ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আমরা আল্লাহকে বিশ্বাস করব এবং সকল নিয়মকানুন মানব। তারপর হলো রিসালাত। রিসালাত বলতে আমরা বুঝি রিসালাত, যে যারা নবী রাসূলগণ ছিলেন মহান আদর্শের মানুষ, মহামানব, তারা এই দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এমন আদর্শ দিয়ে, যার আদর্শ কখনোই কোনো মানুষের মধ্যে হতে পারে না। তারা ছিলেন উত্তম আদর্শের অধিকারী। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একটা মডেল, আইডল, যা আল্লাহ তাআলা তাকে ওনাকে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাকে আমরা শিখেই আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য বলেছেন, বলছে আমি যা করেছি তাই তোমরা করো, আমি যা বলি তা শোনো। আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতিটা মুহূর্তকে আমরা আঁকিয়ে ধরব। রাসূল আমাদেরকে শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোনো ইলাহা নেই, মাবুদ নেই, এটাই ছিল তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই ছিল রিসালাত। আর রিসালাত বলতে আল্লাহ তাআলার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীটা ছিল সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। আর এই বাণীটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দীর্ঘ 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে সেটা মানুষের কাছে এক এক করে পৌঁছাতে সক্ষম হয়েছে, এবং প্রতিটা মুহূর্তে দিনের কোন সময় কোন কাজটা কীভাবে করবে সে অনুযায়ী তার জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনকে সুন্দর করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আর সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আচার, আচরণ, পোশাক, পরিচ্ছদ, চলাফেরা, কোনো কাজেই ভ্রান্ত ভুল ধরার মতো পৃথিবীতে কেউ নেই, ছিল না, থাকবেও না। আমরা সেই আদর্শটাকেই অনুসরণ করব, সেটাই ছিল নৈতিকতা বা আদর্শ, উত্তম আদর্শের মাপকাঠি। তারপর আমরা বলতে পারি আখিরাত। আমাদের মৃত্যুর পরবর্তী জীবনটাই হলো আখিরাত। আখিরাত তো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনটা আমাদের শুরু হয় কবর দিয়ে। কবর, হাশর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম। একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সে ছোট থাকে, ছোট থেকে একটু একটু করে বড় হয়, তার বাবা মা তাকে ভাষা শিখায়, তারপরে দিনী আলেম শিক্ষা দেয়। কেউ যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে জন্ম নেয়, সে ওই ধর্মটা নেয়। এজন্য কুল্লু ইউলাদি আলাল ফিতরাত, প্রত্যেক সন্তান ফিতরাত ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে, সে অনুযায়ী তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান নাসারা বানায়। আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি বলে পিতামাতা আমাদেরকে দিনী আলেম শিক্ষা দিয়েছেন, সে পথে আমাদেরকে হাঁটতে শুরু করেছেন। কোনো ব্যক্তি যদি তার জীবনে শুরু থেকে দিনী আলেম শিক্ষা করে এবং মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুমগুলো, যে কোথায় আল্লাহর হুকুম আছে, কোথায় রাসূলের সুন্নত তরিকা আছে, রাসূল কী বলেছেন, কোরআন কী বলেছেন, সেটা দেখে দেখে আমাদের জীবনটা যদি সুন্দর করি, প্রতিটা মুহূর্তে আল্লাহর কথাগুলো মনে রাখি এবং প্রতিটা মুহূর্তে যেন আমাদের যে চলাফেরা মধ্যে যাতে কোনো ধরনের হাকুল্লাহ, হাকুল ওয়ালিদাইন, হাকুন নাস, আল্লাহর হক, পিতামাতার হক, মানুষের হক, যদি এই তিনটা হককে সঠিকভাবে পালন করা হয়, তাহলে একটা মানুষ কখনো পদভ্রষ্ট হবে না। কখনো একটা মানুষ তার পরকালের কথাকে যদি মানুষ ভয় করে, মনে রাখে, তাহলে তিনটা বিষয় সঠিকভাবে সে পালন করবে এবং তার মৃত্যুটা হবে সবচেয়ে সুন্দর, আর তার পরকাল জীবনটা হবে সুখময়, সে মরার পরেই জান্নাতে চলে যাবেন। এবং কি মৃত্যুর পরে কবরটা, তার একটা হলো ডান দিকে দরজা, আর একটা হলো বাম দিকে দরজা। যার ডান দিকে দরজা খুলে যাবে সে জান্নাতে সুগ্রাণ পাবে, আর যে দুনিয়ার জীবনটাকে কলুষিত করেছে, অন্যায় অশ্লীল অশ্লীলতা দ্বারা ভরে রেখেছে, তার বাম দিকে দরজা খুলে যাবে, সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আমরা পরকালের জীবনকে
মনে করে দুনিয়ার জীবনটাকে কষ্ট হলেও আল্লাহর হুকুম পালন করব তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। আর যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে সে কখনো দুনিয়ার মধ্যে পাপ কাজ করতে পারে না। আশা করি তোমরা আমার এই প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো এবং এই পাঠ থেকে জ্ঞান অর্জন করে তোমাদের জীবনটাকে সুন্দর করবে, একজন আদর্শ মানুষ হিসেবে তৈরি করবে। এ বলে আমি এখানে শেষ করছি, পরবর্তী দিনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।